হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি শেয়ার করবো মুচমুচে বেগুনির রেসিপি অনেক সময় আমাদের বেগুনি মুচমুচে হয় না আজ আমি বেগুনি বানানোর সময় বিশেষ কিছু টিপস বলে দেব যাতে করে বেগুনি হবে একেবারে মুচমুচে আর একটু ঠান্ডা হতে শুরু করলেও বেগুনির মুচমুচে ভাব কিন্তু চলে যাবে না আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না যেন বেগুনি বানানোর জন্য আমি একটা লম্বা বেগুন নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর অবশ্যই কিন্তু জলের মধ্যে রাখবেন নাহলে বেগুনটা কালো হয়ে যেতে পারে তারপর ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি জলটা সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি এবার এই ছাঁকনিতে থাকা অবস্থাতেই কিন্তু আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর লবণটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরেও কিন্তু আমি এভাবে ছাঁকনির মধ্যে রেখে দেবো বেগুনটা যাতে করে লবণ মাখানোর পর বেগুন থেকে যে জলটা বের হবে সেটা যাতে খুব ভালোভাবে বেরিয়ে যায় ছাঁকনির মধ্যে বেগুনটা এভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর ততক্ষণ আমি বানিয়ে নেব বেসন দিয়ে ব্যাটার এখানে আমি এক কাপ বেসন দিয়েছি এই কাপটায় আমার একশো পঁচিশ এমএলের একটু বেশি জল ধরে এবার এর মধ্যে মিশিয়ে দিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দু টেবিল চামচ চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ কালো চিরে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জলটা কিন্তু একসঙ্গে দেবেন না অল্প অল্প দিয়ে ব্যাটারটা বানিয়ে ফেলতে হবে আর এই পরিমাণ বেসন চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের সঙ্গে কতটা জল ঠিক দিতে হবে সেই মাপটাও কিন্তু আমি বলে দেব এখানে আমি জল টোটাল অ্যাড করবো একশো এমএলেরও একটুখানি কম প্রায় আশি থেকে নব্বই এম এর মতো জল এখানে আমি অ্যাড করব। তবে বেসনের তারতম্য অনুযায়ী জলটা একটু কম বেশি হতেই পারে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কেমন হবে আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কীরকম হবে সমস্ত উপকরণ মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এরপর ডিপ ফ্রাই করে নেব তাই প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি তেল যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন আমি এক চামচ তেল এই বেসনের গোলার মধ্যে দিয়ে দেব এভাবে এভাবে দিলে কিন্তু বেগুনি খুব বেশি মুচমুচে হবে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারের মধ্যে তারপর বেগুনের পিসের মধ্যে খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব সাবধানে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে প্যানের কতটা জায়গা আছে সেই অনুযায়ী একটা দুটো তিনটে বেগুনি ভাজা যেতে পারে এখন আমি দুটো বেগুনি ছেড়ে দিয়েছি আর বেগুনি ছেড়ে দেওয়ার পর এভাবে গরম গরম তেল চাটু দিয়ে বেগুনির ওপর দিতে থাকবেন তাতে করে বেগুনি কিন্তু খুব বেশি মুচমুচে তৈরি হবে আর বেগুনি খুব সুন্দর ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন আমার বেগুনিগুলো খুব সুন্দর ফুলে উঠছে এভাবে পেছনের পাঁচটা যখন সোনালি কালার ধরবে তখন কিন্তু আমি পাল্টে দেব দেখতেই পাচ্ছেন আমি অনবরত গরম গরম তেল বেগুনির ওপর দিচ্ছি এরপর বেগুনিটা পাল্টে দিচ্ছি এভাবে পাল্টে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বেগুনিগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ক্রিস্পি তৈরি হয়েছে এগুলো এগুলো নামিয়ে রাখার পর পরের বেগুনিগুলোও একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি মনে রাখবেন খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না তাতে করে বাইরের অংশটা হঠাৎ করে একেবারে লাল থেকে কালো হয়ে যেতে পারে কিন্তু ভেতরটা তখন কাঁচা থেকে যেতে পারে দেখতেই পাচ্ছেন এগুলো ভীষণ ক্রিস্পি তৈরি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে বেগুনিটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে তো ভিউয়ার্স আমার এই বেগুনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস